সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন নির্দেশনা যেটি দেওয়া হয়েছে গতকাল রাত থেকে কার্যকর হয়েছে, সেটি যে রাত 8টার পর সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে, মুদির দোকান এবং ফার্মেসি ছাড়া, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ঔষধের দোকান ছাড়া বাকি সব দোকানপাট, শপিং মল রাত 8টা থেকে বন্ধ হয়ে যাবে, এটি একটি ঘোষণা আছে। এবং যত্রতত্র জনসমাগমের ব্যাপারেও নির্দেশনা দেওয়া আছে যেন কোথাও জনসমাগম না করা হয়, এবং সেটি ঠেকাতেই মূলত এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আমরা যেটি দেখছি যে চট্টগ্রামে এরই মধ্যে করোনা শনাক্ত 56,000 ছাড়িয়েছে, অর্থাৎ 56,880 জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত হয়েছেন 247 জন, মারা গেছেন একজন। আর চট্টগ্রামে করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্ট গুলোর কথা বলা হচ্ছে, সবকটি ভ্যারিয়েন্টই চট্টগ্রামে বিদ্যমান আছে, এবং বর্তমানে যে আক্রান্ত বা শনাক্ত হচ্ছে যেটি, সেটি শহর থেকে গ্রামে বেশি হচ্ছে। এবং এটির কারণ হিসেবে যেটি বলছেন, গত ঈদে যে মানুষের যাতায়াতটি হয়েছে গ্রামে, সেটির প্রেক্ষিতেই এখন সেটির প্রভাব দেখা যাচ্ছে আর কি, এটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমরা চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলবো, দুজন অতিথিকে আমাদের সঙ্গে আমরা যুক্ত করে নিয়েছি, তাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই আপনাদেরকে। আর আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় মাঠের খবর জানাবেন আমাদেরকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা তার সঙ্গেও যুক্ত হবো। আমার সঙ্গে যুক্ত আছেন জনাব এস এম মেহেদী হাসান, উপকমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। জনাব মেহেদী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। সঙ্গে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, সহযোগী অধ্যাপক বিআরটিআইডি হাসপাতাল। জনাব ডাক্তার মামুনুর রশিদ, আপনাকেও স্বাগত জানাই, শুনতে পাচ্ছেন আমাকে? স্বাগতম আপনাকে। আমরা চট্টগ্রামের করোনা পরিস্থিতির কিছুটা আমি শুরুতে একটু বলেছি, বামুনুর রশিদ শুরুতে আপনার কাছে আসতে চাই। আমরা বিভিন্ন গবেষণা, তারপর হাসপাতালগুলোর অবস্থা, এবং প্রতিদিনই সিভিল সার্জনের কার্যালয় থেকে এই যে আক্রান্ত শনাক্ত মৃতের সংখ্যার একটি পরিসংখ্যান আমাদেরকে দেয়া হয়, আপনার কাছে জানতে চাই। আপনি করোনা রোগীদের সাথে কাজ করছেন, হাসপাতালের অবস্থা এবং চট্টগ্রামের অবস্থা আপনি কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি নিউজ 24 কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই প্রোগ্রামে যুক্ত করার জন্য। আসলে আপনি ঠিকই বলেছেন, আমি যে হাসপাতালে আছি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, বাংলাদেশ সরকারের একটা ন্যাশনাল ইনস্টিটিউট জানেন, এবং চট্টগ্রামে করোনা যুদ্ধ মূলত আমাদের হাসপাতাল থেকে শুরু হয়, এবং আমি হাসপাতালে বিভাগীয় প্রধান এবং করোনা টিমের চিফ হিসেবে কাজ করে আসছি সেই প্রথম থেকেই। এবং আপনারা জানেন যে চট্টগ্রামে নয়, বাংলাদেশে চীনের প্রথম যে 6 জন উহান শহর থেকে 6 জন ছাত্র এসেছিল, তত আমার হাসপাতালেই এরা ভর্তি হয়, এবং সেই থেকে আমাদের যুদ্ধ। এবং আমরা এট দি সেম টাইম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছি, আপনারা জানেন ডিআইটিডি হাসপাতাল। তো যাই হোক, আপনি যেটা বলছিলেন যে এখন আমরা কিন্তু গত প্রায় 2 সপ্তাহ থেকে, আমি যেটা আমার হাসপাতালের পরিসংখ্যান যদি আমি বলি, গত 2 সপ্তাহ থেকে আসলে ক্রমান্বয়ে এই সংখ্যা বেড়েই চলছে, এবং চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেরও একই চিত্র। এবং দেখবেন যে এখন কিন্তু আইসিইউ কোথাও অলমোস্ট সব জায়গায় ফিল আপ হয়ে আছে, সরকারি বেসরকারি সব হাসপাতালে, এবং সেম আইসিইউ ছাড়া জেনারেল বেড গুলো তো প্রায় ফিল আপ। আমি যদি আজকে আমার হাসপাতালের কথা বলি, আপনারা জানেন আমার এখানে 32টি বেড রয়েছে, তো তার মধ্যে আজকে আমার এখানে পুরোটাই ফিল আপ হয়েছে, এবং কনফার্ম কোভিড জোনে কোনো সিট খালি নেই, সাসপেক্টেড জোনে আমার 2টো মাত্র সিট খালি আছে এই মুহূর্তে, এখন থেকে 10 মিনিট আগের কথা আমি বলছি। তো তার মানে বোঝা যাচ্ছে যে করোনা খুব বেড়ে গিয়েছে, এবং এটা আমাদের জন্য এখনই একটা সতর্ক বার্তা দিচ্ছে যে আমাদেরকে খুবই সচেতন হতে হবে। কারণ আপনারা জানেন যে আসলে এটা করোনা যে ডিজিজটা, এটা কোভিড-19 বলে থাকি আমরা, এটা কিন্তু চিকিৎসা করে কুলানো যাবে না, এটা একটা হাইলি কন্টাজিয়াস ডিজিজ, এবং এটা এত ছোঁয়াচ্ছে যে বিভিন্ন ভেরিয়েন্ট, অলরেডি আপনি বলেছেন বিভিন্ন ভেরিয়েন্ট এসছে, আমাদের চট্টগ্রামেও সব ধরনের ভেরিয়েন্ট আছে। তবে আমরা যেটা বলতে চাই যে যে চিত্র দেখা যাচ্ছে এখন, এখনই যদি আমরা সতর্ক না হই তাহলে হাসপাতালে কিন্তু রোগী মানে জায়গা দেওয়া যাবে না, সেই কারণে এখনই আমাদের সতর্ক হতে হবে এবং এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
হাসপাতালে যেভাবে সেবা দিয়ে আসছেন, এস এম মেহেদী হাসান, তারা মানুষজনকে সচেতন করতে এবং মানুষজনের পাশে থাকতে এবং এই যে লকডাউন বা বিভিন্ন কড়াকড়ি আরোপ, এই সময়গুলোতে এই আরোপ করা, এগুলো বাস্তবায়ন করা এবং মানুষের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া পর্যন্ত, এবং এখন এই মুহূর্তে অক্সিজেন এবং তারাও স্বাস্থ্য ব্যবস্থাপনা করেছেন, চিকিৎসার ব্যবস্থাও তারা করেছেন, তার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে আসলে তারা কি করছেন। এবং এই যে ডাক্তার মামুন রশিদ বললেন যে সচেতনতা বা নিজেদেরকে নিরাপদ রাখা বা করোনা থেকে নিজেকে দূরে রাখা ছাড়া আর কোনো রাস্তা নেই, আপনার বক্তব্য জানতে চাই মেহেদী হাসান, আপনারা কি করছেন এই মুহূর্তে? জায়েদ, আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জানেন, আপনাদের এই চ্যানেলে কিন্তু আমি বেশ কয়েকবারই আমাদের কার্যক্রম নিয়ে উপস্থিত হয়েছিলাম আপনাদের আমন্ত্রণে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই মুহূর্তে যেটি করছি, ইতিমধ্যে ডাক্তার সাহেবও বললেন যে অন্যান্য শহরের মতন, অন্যান্য জায়গার মতো বাংলাদেশের চট্টগ্রাম শহরেও কিন্তু এখন করোনা দিন দিন বেড়েই চলেছে। আজকে সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল, তার ভাষ্য মতে আজ প্রায় 22% শনাক্তের হার চট্টগ্রাম শহরে। তো এটিকে মাথায় রেখে আমরা তো দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছি। করোনা কিন্তু এখন আমাদের কাছে নতুন কিছু নয়, প্রায় 15-16 মাসের অভিজ্ঞতা আমাদের এই করোনা মোকাবেলায়। তো সেক্ষেত্রে সচেতনতা তৈরির যে পর্যায়টি সেটি কিন্তু শেষ হয়ে গেছে। চট্টগ্রাম শহরের সকল মানুষই জানে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানে করোনা হবে না, রাইট, করোনার ভয়াবহতা এবং করোনা, তারপরও কেন যেন মানুষ সচেতন হচ্ছে না। তো এটিকে মাথায় রেখেই আমরা যেটি মূলত এখন করছি, আমাদের দুটি কাজ করতে হচ্ছে। একটি হচ্ছে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 7,000 সদস্য, এই 7,000 সদস্যকে করোনা মুক্ত রাখার জন্য এক ধরনের পলিসি আমরা নিচ্ছি, পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা এবং আইনের মাধ্যমে তাদেরকে জোর করে হলেও সচেতনতা তৈরি করা, এটি একটি। তার পাশাপাশি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, এই কাজগুলি আমরা মূলত এখন করে যাচ্ছি। তো আমাদের সঙ্গে বিভিন্ন রকম দাতা সংস্থা কাজ করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে, সিএমপির উদ্যোগে আমরা একটি হসপিটাল, দ্যাট ইজ করোনা হসপিটাল, আমরা প্রতিষ্ঠা করেছি। সেখানে এখনো কিছু কিছু বেড খালি আছে আমাদের হসপিটালে, নিজেদের হসপিটালেও আমাদের করোনা ট্রিটমেন্ট চলছে। পাশাপাশি প্রত্যেকটি থানাতে আমরা অক্সিজেন ব্যাংক ওপেন করেছি আরো 3-4 মাস আগে, এবং সেখান থেকে আমরা রীতিমতো যার যখন অক্সিজেন প্রয়োজন হচ্ছে, সিলিন্ডার প্রয়োজন হচ্ছে, আমরা চাহিদা মাত্র তাদেরকে আমরা আমাদের নিজস্ব পুলিশের গাড়িতে করে এই সেবাগুলো দিয়ে আসছি। তার পাশাপাশি সরকার যখন যে ধরনের নির্দেশনাগুলো আমাদেরকে দিচ্ছে, লাইক যেমন গতকাল থেকে কিন্তু আমরা রাত 8টা থেকে আমরা সকল দোকান বন্ধ করে দিয়েছি, আমাদের প্রত্যেকটা অলিতে গলিতে আমাদের সকল পুলিশ সদস্য, সকল মোবাইল টিম গিয়ে গিয়ে জোর করে হলেও দোকান বন্ধ করে দিচ্ছি, এটি একটি বিষয়। তার পাশাপাশি আমরা আরেকটি কাজ করছি, সেটি হচ্ছে আপনারা জানেন যে চট্টগ্রাম শহরে প্রায় 95টি বিট রয়েছে, এক একটি বিটের অধীনে প্রায় 50-60 হাজার জনসংখ্যা বসবাস করে বা তারও বেশি কিছু কিছু বিটে, এবং প্রত্যেকটি বিটে 3-4 জন পুলিশ সদস্যের একটি করে বিট পুলিশিং টিম রয়েছে, এবং এই বিট পুলিশিং টিমের সঙ্গে সাধারণ কমিউনিটি পুলিশিং এর কিছু ওই এলাকার ওই পাড়ার লোকজন আছে। আমরা এখন তাদেরকে পুরাদমে কাজে লাগানোর চেষ্টা করছি যে নির্দিষ্ট পাড়ায় পাড়ায় এই সচেতনতা তৈরি এবং তার পাশাপাশি এই করোনা বিধিবিধান, করোনা থেকে মুক্ত হওয়ার বিধিবিধান মেনে চলার, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে এনফোর্সমেন্ট, দ্যাট ইজ আমি যদি আমার এলাকার জনগণকে সঙ্গে না নিয়ে যদি এটা করতে যাই বা চাই, এটা আমার জন্য ভুল হবে। আপনারা গত 15 মাস ধরে এটি দেখেছেন, এটি কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র ডাক্তার্স, শুধুমাত্র জেলা প্রশাসন, শুধুমাত্র পুলিশ বা শুধুমাত্র সরকারের পক্ষে এটি কোনোভাবেই সম্ভব না, মানুষকে সচেতন করা এবং মানুষকে এই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে মাস্ক বিতরণ করছি। আমাদের, আপনি লক্ষ্য করবেন যে আমাদের প্রত্যেকটি মোবাইল গাড়িতে আমাদের কিন্তু মাস্ক আছে, যাকে আমরা মাস্ক দেখছি না তাকে আমরা মাস্ক পরিয়ে দিচ্ছি প্রয়োজনে। আচ্ছা, এই কাজগুলো আমরা করে চালাচ্ছেন। আবার আসবো আপনার কাছে। নয়ন বড়ুয়া জয় মাঠে আছেন, তার কাছ থেকে একটু আজকের
রাস্তাঘাটের চিত্র এবং করোনা পরিস্থিতি জানতে চাই। সহকর্মী নয়ন বড়ুয়া, জয় নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন আজকের করোনা পরিস্থিতি এবং এই যে স্বাস্থ্যবিধি মানাতে যে কড়াকড়ির কথা বলা হচ্ছে সেটি কতটুকু প্রতিপালিত হচ্ছে, মানুষ কতটুকু মানছেন? ধন্যবাদ শেখ জায়েদ, আপনি যথার্থই বলছেন যে করোনার সংক্রমণ কিন্তু ভদ্রনগরী চট্টগ্রামে অনেকটা বেড়ে যাচ্ছে। 24 ঘন্টায় 247 জন সংক্রমিত হয়েছে, মৃত্যুর সংখ্যা কিন্তু একদিনে একজনের মৃত্যু হয়েছে। একে একে কিন্তু আসলে মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে, তেমনিভাবে সংক্রমণের হারও কিন্তু বাড়ছে। কিন্তু যে বিধিনিষেধ যেটা রয়েছে, বিধিনিষেধ কোনোভাবেই মানা হচ্ছে না। যেখানে একটা ঘোষণা এসেছে গতকাল থেকে রাত 8টা থেকে চট্টগ্রাম শহরের অলি গলি এমনকি রাস্তাঘাট এমনকি দোকানপাটও বন্ধ রাখার কথা রয়েছে। গতকাল আমরা দেখেছি যখন পুলিশ ছিল তখন 8টার পরে সেখানে কিন্তু দোকান বন্ধ ছিল। পুলিশ চলে গেলে কিন্তু ম্যাজিস্ট্রেটের যে অভিযান ছিল ম্যাজিস্ট্রেটও তারা চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে তারা চলে গেলে আবার দোকানও কিন্তু আসলে খোলা রাখা হচ্ছে। আর দিনের কথা যদি আমরা বলি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে মানুষ কিন্তু যেমন খুশি তেমনভাবে চলাফেরা করছেন, এমনকি মানুষ যেভাবে চলাফেরা করছেন দোকানপাটও যেভাবে খোলা রাখা হয়েছে সেখানে কিন্তু আসলে যেভাবে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা রয়েছে কোনোভাবে কিন্তু আসলে মানা হচ্ছে না, তার কারণে সংক্রমণ অনেকটা বেড়ে যাচ্ছে। সিভিল সার্জন যেমনটা আমাদেরকে জানিয়েছেন, এইভাবে যদি মানুষ যদি তাদের যেমন খুশি তেমনভাবে চলাফেরা করেন এমনকি স্বাস্থ্যবিধি মেনে যদি তারা যদি চলাচল করতো তাহলে কিন্তু স্বাস্থ্য এই এই সমস্যাটা কিন্তু হতো না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একইভাবে আমরা শেখ জায়েদ, আমি আপনাকে জানাতে চাচ্ছি দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের পাশাপাশি যে ইউরোপের ভ্যারিয়েন্ট এমনকি ভারতীয় ভ্যারিয়েন্টও কিন্তু আসলে আক্রান্ত হচ্ছে চট্টগ্রামে। তারা কিন্তু আসলে এই কারণে সমস্যাটা পড়ছে, কিন্তু আসলে চট্টগ্রামের যে হাসপাতালগুলো আছে সেখানে প্রতিদিন কিন্তু আসলে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে শেখ জায়েদ। ধন্যবাদ নয়ন বড়ুয়া, জয় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ডক্টর মামুনুর রশিদ, আপনি যেমনটি বলেছেন আর কি তারই কিছুটা পুনরাবৃত্তি এবং কিছুটা চিত্র আমরা দেখলাম, কিছু মানুষকেও আমরা দেখেছি অনেকে মাস্ক পরেননি। ডক্টর মামুনুর রশিদ, আপনার কাছে আসতে চাই, এই যে স্বাস্থ্যবিধি মানছেন না, এখন জানেন, এখন লোকজন জানেন যে স্বাস্থ্যবিধি কাকে বলে, করোনা থেকে বাঁচতে হলে কি করতে হবে, যেন মেহেদী হাসানও বলেছেন যে কোথাও কোথাও তারা বল প্রয়োগের চেষ্টা করছেন আইন মানানোর জন্য। আপনার কাছে জানতে চাই আসলে করণীয়টা কি। আমরা শুরুতে যেটি দেখেছিলাম যে করোনার একটা ভয়ও ছিল মানুষের, একটা আতঙ্ক ছিল, সে আতঙ্কের কারণে আমরা স্বাস্থ্যবিধি কিছুটা মানতে দেখেছি, পরবর্তীতে আবার শিথিল হয়ে গেছে, এখন একেবারেই মানছেন না, আপনার পরামর্শ কি? ধন্যবাদ। আসলে প্রথম যেটা আপনার আমার মনে আছে, যখন 2020 সালে প্রথম থেকে যখন আসছিল তখন মানুষের মধ্যে প্রচন্ড একটা ভয় ভীতি কাজ করেছিল, এবং আপনারা এই যে আপনারা যারা মিডিয়ার লোক যারা সাংবাদিক মহোদয় আছেন তাদের বিশাল একটা ভূমিকা ছিল, এবং এখনো কিন্তু আপনারা দিন রাত 24 ঘন্টা এগুলো করে যাচ্ছেন। আমরা যারা আমাদের সম্মানিত পুলিশ সদস্য ভাইয়েরা, ওনারা রোটে ঘাটে সবসময় ওনারা পথে ঘাটে সারাক্ষণই ছিলেন, এবং ওনারা সবসময় আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে একই সাথে আমরা কাজ করেছি। আর আমরা যারা ডক্টর কমিউনিটি আছি, বিশেষ করে আমরা যারা কোভিড নিয়ে কাজ করেছি, আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন টক শো বিভিন্ন ভাবে মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, এবং এটা এখন অব্যাহত আছে। এখন কিছুটা রিল্যাক্সেশন মানুষের মধ্যে আসার বেশ কয়েকটা কারণ হতে পারে। এক নম্বর হচ্ছে এটা অনেকটা পরিচিত হয়ে গেছে মানুষের মধ্যে, মানুষের অনেকেই দেখেছে যে অলরেডি তার ফ্যামিলি অনেকে আক্রান্ত হয়ে গেছে, তার মধ্যে অনেকে ভালো হয়ে গেছে, দে টেকিং যে এটা নিয়েই হয়তো আমাদেরকে থাকতে হবে, জীবন জীবিকার উদ্দেশ্যে তাদেরকে ঘর থেকে বের হতে হচ্ছে, এটা একটা অনেকটা তাদের মধ্যে গাছা ভাব হয়ে গেছে। এটা কি দুই নম্বর যেটা হতে পারে যে আসলে অনেক মানুষ আছে তারা কিন্তু এখনো অনেক মানুষ আছে যে তাদের হয়তো আত্মীয় স্বজন কারোর মধ্যে এখনো কোভিড হয়নি, যার কারণে তারা সেগুলোকে হবে না, হ্যাঁ তারা মনে করছে যে হবে না। কি করতে হবে এক কথা যদি বলেন, আমাদের সময় কমে গেছে। আমাদের আমার আমার কথা হচ্ছে একটাই যে মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য যা যা করার দরকার তাইতেই করতে হবে, মানে প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে, আইনের প্রয়োগ তাই সংস্থারা ওনারা অলরেডি মেহেদী ভাই বলেছেন ওনারা করছেন, শুরুতে ওনারা বোঝানোর চেষ্টা করেছেন, মাস্ক দিয়েছেন, আদর করে বোঝানোর চেষ্টা করেছেন,
এখন আমরা যেটা দেখছি, আমি ডাক্তার মামুনুর রশিদ আপনাকে ধন্যবাদ জানাই, আমার সময় কমে গেছে, মেহেদি হাসান আপনার কাছে 1 মিনিটে জানতে চাই, এখন কি বলবেন চট্টগ্রামের মানুষকে, আগের একই বক্তব্য না এখন আইন প্রয়োগ যা করবেন সেটির ভয়টিও পেতে হবে চট্টগ্রামের মানুষকে? এটা তো অবশ্যই, আইন প্রয়োগের পাশাপাশি শুধু আইন প্রয়োগের মাধ্যমে তো আসলে এত বড় প্যান্ডেমিক মোকাবেলা করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমার সাজেশন যেটি, আমার পরামর্শ যেটি, বা নগরবাসীর কাছে আমার আহ্বান যেটি, যে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, যে এই যে এই করোনা ভয়াবহতা সম্পর্কে তাদের সচেতন করতে হবে, পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে হবে, যে কোনো মূল্যেই হোক স্বাস্থ্যবিধি মানাতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা এটিকে ফেস করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ জানাই দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আপনারা সারাক্ষণ মানুষের কল্যাণে কাজ করছেন, সেই কাজের সময় থেকে একটু সময় আমাদেরকে দিয়েছেন, এটিও সেই কাজের অংশই মনে করি আমরা। আজকের আয়োজন এখানে শেষ করছি। জনাব মেহেদি হাসান এবং ডক্টর মামুনুর রশিদ দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে আবার কথা হবে। ভালো থাকুন সবাই।